বেশ কিছু চাপ্টার গত কিছুদিনে আমরা আলোচনা করেছি তার এই ধারাবাহিক আজকে আলোচনা করবো হলো চাপ্টার সিক্সটি থ্রি যেটা ধরন অনুযায়ী ওনাদের নিজস্ব প্র্যাকটিস অনুযায়ী কিছু কিছু চেঞ্জ বা কিছু কিছু পরিবর্তন ভাষাগত কিছু চেঞ্জ দেখা যায় একটা চাপ্টার থেকে আরেকটা চাপ্টারের ব্যাপারে সো এই ব্যাপারে আমি বলতে পারি যে এটা একটু কঠিন করে লিখা কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে আমাদের কিছু কেস আছে কিছু ওসপি টেবিল ভাইভা আমাদের রিটার্ন এক্সামিনেশন প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ এমনকি আমরা যদি পার্ট ওয়ান এফসিপিএস পার্ট ওয়ান অথবা এমআরসিএস পার্ট পার্ট এর জন্য এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অ্যানাটমি ফিজিওলজি আবার এই চ্যাপ্টারের ডিজিজগুলো মেডিসিনেও আলোচনা হয় সার্জারিতেও আলোচনা হয় সো যেখানে কিছু ডিজিজ আছে আমরা যেগুলো মেডিসিনে আলোচনা হবে সেগুলো আমি যতটুকু সম্ভব বলে দিব সো আই লেফটেন্যান্ট কর্নেল নাসির ওয়েলকাম ইউ অল টু মাই টুডেস প্রেজেন্টেশন অন বেলিয়ান লাভস উইথ মি

দেন হলো আমরা কিভাবে স্টোমাক এবং ডিজিজ ডিজিসগুলো ইনভেস্টিগেশন করব। তারপরে হলো কিছু ডিজিজ সম্পর্কে আলোচনা আসবে এখানে দেন হলো আমরা আলসার কিভাবে আমরা ডায়াগনোসিস করব গ্যাস্ট্রাইটিস কীভাবে ডায়াগনোসিস করব এবং ট্রিটমেন্ট করব ম্যানেজ করব দেন হলো গ্যাস্ট্রিক ক্যান্সার দেন একদম সবশেষে ডিউডেনাম সম্পর্কে আমাদের কিছু আলোচনা আছে এই চ্যাপ্টারে সো আমরা আমাদের এই কিছু ব্যাপার হলো আমাদের এই চ্যাপ্টারে লার্নিং অবজেক্টিভস দেন ফার্স্ট অ্যানাটমি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো না এটা হলো স্টোমাকের গ্রস অ্যানাটমি আমাদেরকে পড়তে হবে এখানে যেমন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্লাড সাপ্লাই ছবি আছে হ্যাঁ স্টোমাকের ব্লাড সাপ্লাইয়ের প্রধান প্রধান আর্টারিগুলো যেমন এর মধ্যে আমাদের প্রত্যেকটা আর্টারি গুরুত্বপূর্ণ গ্যাস্ট্রোডিউট আর্টারি হ্যাপার আর্টারি রাইট গ্যাস্ট্রিক আর্টারি লেফট গ্যাস্ট্রিক আর্টারি স্প্লিনিক আর্টারি দেন গ্যাস্ট্রো ইপিপ্লোইক আটারি সো আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি আমাদের আগের অ্যানাটমি ফিজিওলজি বই থেকে আমরা পড়ে নিব দেন হলো সেইম ফিজিওলজি বিভিন্ন সেল আছে চিফ সেল কোথা থেকে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হয় কিভাবে হয় এগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে বিশেষ করে পার্ট ওয়ান পরীক্ষার জন্য এবং এমআরসিএস পরীক্ষার জন্য সো আপনারা এই জিনিসগুলো বেলিয়ান লাভসে যেই যেই অ্যানাটমি ফিজিওলজি নিয়ে আলোচনা করে করা হয়েছে অর্থাৎ এই অ্যানাটমি এবং ফিজিওলজিটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ এটা শুধু এই চ্যাপ্টারের জন্য না প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আপনারা যারা সামনে পার্ট ওয়ান পরীক্ষা দিবেন অথবা এমসি এম এস এন্ট্রেন্স এক্সাম দিবেন অথবা এমআরসিএস ফেজ পরীক্ষা দিবেন তাদের জন্য এটা হলো একটা গাইডলাইন যে বেলিয়ান লাভসের এবং ফিজিওলজি অংশে প্রত্যেকটা চাপ্টারের শুরুতে কোন অ্যানাটমি এবং কোন ফিজিওলজির উপর আপনার আলোচনা করা হয়েছে অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে আপনি সার্জারিতে কেরিয়ার করতে হলে এই অ্যানাটোমি এবং এই ফিজিওলজিগুলো আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আপনি এই অ্যানাটমি এবং ফিজিওলজিগুলো আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেখান থেকে পড়া আছে সেখান থেকে আপনি পড়ে রাখার চেষ্টা করবেন ওকে দেন বেলিয়ান লাভসের প্রত্যেকটা চাপটা যে কোনো ডিজিজ শুরুর আগে ওই অংশটাকে আমরা কিভাবে ইনভেস্টিগেট করব অর্থাৎ এই অংশের ডিজিজগুলোকে আমরা কিভাবে ডায়াগনোসিস করব সেটা নিয়ে আলোচনা করা হয় সো তারই ধারাবাহিকতায় আমরা স্টোমাকের জন্য যে ইনভেস্টিগেশনটার কথা প্রথমেই বলা আছে সেটা হলো ফ্লেক্সিবল এন্ডোস্কোপি হ্যাঁ আমরা এন্ডোস্কোপি বলতে জেনে থাকি ওকে অ্যান্ডোস্কোপি হলো একটা ইনভেস্টিগেশন প্রসিডিউর অর্থাৎ যেটা দিয়ে আমরা একটা হিউম্যান বডির ভেতরকার অংশ ইন্টেরিয়র অংশটা আমরা দেখে থাকে এখানে একটা আরেকটা শব্দ ইউজ করা হয়েছে যে ফ্লেক্সিবল অ্যান্ডোস্কোপি এটা ব্যবহার করার কারণ হল পূর্বে আমাদের রিজিড অ্যান্ডোস্কোপি ছিল অর্থাৎ যেটা আমরা ইচ্ছা মতো যে কোনো দিকে ইচ্ছা করলে আমরা বাঁকাতে পারতাম না ওকে বর্তমানে আমাদের ফাইবার অপটিক্স অথবা মডার্ন সায়েন্সের কারণে আমাদের ফ্লেক্সিবল অ্যান্ডোস্কোপি এসেছে যার জন্য পেশেন্টের কষ্ট খুব খুব কম হয় এবং সার্জনও এটা খুব সহজে হ্যান্ডেল করতে পারে এবং তার অনেক ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে আমরা একটু পরে দেখব এবং ফ্লেক্সিবল অ্যান্ডোস্কোপি বলা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন আমরা এখানে গোল্ড স্ট্যান্ডার্ড এই শব্দটা আমরা অন্য জায়গায় পাবো যেমন ফর গল স্টোন ডিজিজ ফর গল ব্লাডার গল স্টোন ডিজিজ অফ গল বার্ডার এটার জন্য বলা হচ্ছে ল্যাপারস্কোপিক কোলিসিস্টিকটোমি ইজ গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ওকে এখানে গোল্ড স্ট্যান্ডার্ড শব্দটা যখন ব্যবহার করা হবে তখন আমরা বুঝবো যে বর্তমানে যে পদ্ধতিগুলো চালু আছে তার মধ্যে এটা সবচেয়ে বেশি কার্যকর এবং আমাদের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিসিটি এই এটা ইনভেস্টিগেশন হোক ট্রিটমেন্ট প্রসেস হোক যার জন্য এটা সবচেয়ে বেশি মানসম্মত যদি বাংলায় বলি অর্থাৎ অর্থাৎ সবচেয়ে বেশি নির্ভরযোগ্য নির্ভরযোগ্য এবং মানসম্মত এই নির্ভরযোগ্যতা এবং মানসম্মততা পরীক্ষার জন্য আমরা যেই টার্মগুলো ইউজ করি সেটা হলো স্ট্যাটিস্টিক্সের সেটা হলো আমাদের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি সো ওটা দিয়ে আমরা এটা অ্যাসেস করে থাকি সো আমরা দেখতে পাচ্ছি যে স্টোমাক এবং ডিউডোনামের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন হলো আমাদের ফ্লেক্সিবল এন্ডোস্কোপি সো আমরা শুধু অ্যান্ডোস্কোপি বলবো না আমরা আগে পড়েছিলাম যেহেতু আরেকটা এন্ডোস্কোপ আছে ডিজিটেন্স অ্যান্ডোস্কোপি যেটা সাধারণত এখন আর কোথাও ব্যবহার করা হয় না এখন সব জায়গায় ফ্লেক্সিবল অ্যান্ডোস্কোপি ব্যবহার করা হয় সো আমরা চেষ্টা করব এই শব্দটা একসঙ্গে ব্যবহার করতে সরি দেন হলো এখানে একটা নর্মাল ভিউ অফ দ্য স্টমাক আমরা দেখে রাখবো কারণ আমাদের আমি যদি সার্জারিতে কেরিয়ার নাও করি তাহলে তাহলেও আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধু বান্ধব অনেক সময় একটা অ্যান্ড্রোস্কোপি পাঠিয়ে বলতে পারে এটা একটু দেখার জন্য এখন আমি যদি এখন এটা যদি না শিখে রাখি আমি তো এটা ভবিষ্যতে আর শিখবো না যেন আমি যদি ইএনটি স্পেশালিস্ট হই আমার তো আর অ্যান্ড্রোস্কোপি দেখার হয়তো সুযোগই হবে না সো আমরা চেষ্টা করব কিছু কিছু জিনিস শিখে রাখার জন্য হ্যাঁ নিজের প্রয়োজনে যে উদ্দেশ্য নিয়ে আমরা ডাক্তার হয়েছি তার প্রয়োজনে সো এটা একটা ছবি হলো একটা নর্মাল স্টোমাক কিভাবে দেখা যায় অ্যান্ড্রোস্কোপিতে দেন হলো এখানে ইনভেস্টিগেশন সম্পর্কে এই সামারি বক্সে আলোচনা করা হয়েছে সামারি বক্স হলো সিক্সটি থ্রি পয়েন্ট টু বেলিয়ান লাভস এর প্রত্যেকটা ছবি ফিগার সামারি বক্স এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার যদি বেলিয়ান লাভস পড়তে কষ্ট হয় আপনি প্রথমে একবার শুধু ছবি মূল হেডলাইনগুলো এবং সামারি বক্সগুলো ছবি ছবির নিচে কি লেখা আছে ফিগার ফিগারের নিচে কি লেখা আছে এই অংশগুলো পড়েন এই অংশগুলো দেখেন তারপর দেখতে দেখতে দেখবেন যে এক সময় আপনার পড়াশোনা সহজ হয়ে যাবে সো ইনভেস্টিগেশনের মধ্যে দেখেন এখানে কয়েকটা ইনভেস্টিগেশন বলা আছে একটা হলো এই যে প্রথমে যেটা বললাম ফ্লেক্সিবল এন্ডোস্কোপি দেন আছে আমাদের মাল্টি স্লাইস কন্ট্রাস্ট সিটি স্ক্যান দেন আছে আমাদের এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফি অর্থাৎ আমরা অ্যান্ডোস্কোপের মাথায় আল্ট্রাসোনোগ্রাফি বসানো থাকে আমাদের দেশে একটা বা দুটা সেন্টারে অ্যান্ডোস্কোপিক আলট্রসোনোগ্রাফি আছে আরেকটা হল ল্যাপারোস্কোপি অর্থাৎ ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি ইজ এ ইনভেস্টিগেশন ফর স্ট্রোমাক ডিস এটা স্টোমাক ডিজিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডায়াগনস্টিক টুল ল্যাপারোস্কোপি আসার আগে আমাদের অনেক সময় শুধুমাত্র ডায়াগনোসিস করার জন্য ল্যাপারোটমি করতে হতো সো এখন অনেক পেশেন্টকে আমরা এই ল্যাপারস্কোপের সাহায্যে ল্যাপারটোমির হাত থেকে আমরা সেভ করতে পারছি অথবা আনওয়ান্টেড ল্যাপারটোমি হ্যাঁ দেখা গেলো যে আমি কার্সিলোমা স্টোমাক অ্যাবডোমেন ওপেন করে আমি দেখলাম যে হিউজ অ্যাসাইটিস মাল্টিপল সিড সিডলিং আছে যেটা আমাদের সিটি স্ক্যান অথবা আলট্রাসোনোগ্রাফিতে বোঝা যায় না হ্যাঁ সো আমি পেশেন্টকে একটা হিউজ ইনসিশন দিলাম ইন ফ্রন্ট অফ দ্য অ্যাবডোমেন এটা আমরা নিজেদের কোনো পেশেন্টের জন্য কি আমরা মেনে নিতে পারবো পারবো না সো আমরা আমি অন্য পেশেন্টের জন্য কেন এই প্র্যাকটিসটা করবো হ্যাঁ তো সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টুলস আমাদের এখান থেকে এই ইনভেস্টিগেশন সম্পর্কে একটা বা দুটা লাইন গুরুত্বপূর্ণ কিছু লাইন বলা আছে হ্যাঁ যেমন অ্যান্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা টি স্টেজিং গ্যাস্ট্রিক ক্যান্সারে করে করা যায় সবচেয়ে ভালোভাবে হুম দেন হলো ল্যাপারস্কোপির মাধ্যমে আমরা যেমন অ্যাভয়েড আনওয়ান্টেড ল্যাপারটমি আমাদের ল্যাপারস্কোপির একটা গুরুত্বপূর্ণ সুবিধা তারপর এখানে হলো আমাদের একটা এখানে বলা আছে ভিডিও গ্যাস্ট্রোস্কোপ অর্থাৎ একটা ফ্লেক্সিবল এন্ডোস্কোপের টোটাল ইউনিটের একটা ছবি আছে টোটাল ইউনিটের একটা ছবি আছে এর মধ্যে এ হলো আমাদের ক্যামেরা মনিটর প্লাস হলো যে টিভি মনিটর বা অন্যান্য ডিভাইস গুলো আর বিতে যেটা আছে বিতে হলো এই এই যে যে আমাদের ফ্লেক্সিবল আর জিনিসটা দেখা যাচ্ছে ওকে অর্থাৎ এটার এই যে এটার মাথাটা এখান দিয়ে দেখা যাচ্ছে অর্থাৎ এটা দিয়ে আমরা আমরা প্রথমে একটা আলসার এরিয়া অথবা সাসপেক্টেড এরিয়া একটা ডিজিজ এরিয়া আমরা ক্যামেরা দিয়ে টিভি মনিটরে আমরা প্রথমে দেখতে পেলাম দেখতে পালা পাওয়ার পরে আমাদের কাজ হবে সেখান থেকে বায়োপসি নেওয়া সো এই বায়োপসি নেওয়ার জন্য আমরা এই যে বায়োপসি ফরসেপস ইউজ করব ওকে দেন হলো কন্ট্রাস্ট রেডিওলজি কন্ট্রাস্ট রেডিওলজি বলতে আমরা কি বুঝি কন্ট্রাস্ট রেডিওলজি হলো কন্ট্রাস্ট মিডিয়াম দিয়ে আমরা যখন কোনো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন করি বিশেষ করে আমরা কি কি করতে পারি কন্ট্রাস্ট মিডিয়াম দিয়ে আমরা যেমন এক্স করতে পারি আমরা তেমনি সিটি স্ক্যান করতে পারি আমরা তেমনি এমআরআই করতে পারি আমরা তেমনি বোন করতে পারি আমরা তেমনি স্ক্যান করতে পারি অর্থাৎ এই ধরনের যে হচ্ছে কন্ট্রাস্ট রেডিওলজি আমরা সবচেয়ে কমন যেটা জানি বেরিয়াম মিল ওকে এটা আমরা সবাই জানি মোটামুটি আমাদের দেশে যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে না তারাও এটা বলতে পারে যে বেরিয়াম মিল বেরিয়াম এনামা ও এই ধরনের ইনভেস্টিগেশনগুলো এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টিগেশন কিন্তু যেহেতু ফার্স্ট কান্ট্রিতে একটা বই সো লিখা তারা এটা সম্পর্কে যেটা বলেছে নট ইউজড এস এস ইন দ্য প্রিভিয়াস ইয়ার অর্থাৎ তাদের দেশে এইটা এই ধরনের ইনভেস্টিগেশনগুলো এখন আর তেমনভাবে ইউজ হয় না তারা কি ইউজ করে তারা তার পরিবর্তে টমোগ্রাফি স্ক্যান করছে কিন্তু আমরা তাদের মতো এতটা যেহেতু উন্নত দেশ নই সেক্ষেত্রে আমাদের এই ধরনের ইনভেস্টিগেশনগুলো এখনো আমরা ব্যবহার করে থাকি ওকে যেমন আমরা মোস্ট কমনলি ব্যবহার করে থাকি বেরিয়াম সোয়ালো ইসোভেগাস দেখার জন্য বেরিয়াম মিল দেখার জন্য বেরিয়াম দেখার জন্য এবং এনামা কোলন দেখার জন্য মনে থাকবে চারটা ধারাবাহিক ভাবে আমি একটু বলি এটা হলো বেরিয়াম সোয়ালো যেটা দিয়ে আমরা ইসোফেগাস দেখি বেরিয়াম মিল যেটা দিয়ে আমরা স্টোমাক এবং ডিউডেনাম দেখি বেরিয়াম ফলোথ্রো যেটা দিয়ে আমরা স্মল ইন্টেস্টাইন দেখি এবং হলো বেরিয়াম এনামা যেটা দিয়ে আমরা কোলন দেখে থাকি কিন্তু এর মধ্যে আরেকটা পরিবর্তন আছে সেটা হলো যে বেরিয়াম এমন একটা জিনিস এটা একটু আঠালো চুনের মতো এটা খাওয়ার পরে স্টমাকের মধ্যে বা মানুষের ইন্টেস্টাইন থেকে এটা বেরোতে অনেক সময় লাগে ওকে যার কারণে আমরা এখন আর অনেক সময় বেরিয়াম ব্যবহার করি না বেরিয়াম না ব্যবহার করে আমরা আয়োডিন বেসড আয়োডিন বেসড কন্ট্রাস্ট মিডিয়াম ইউজ করি ওকে সো সেক্ষেত্রে আমরা কি বলবো কন্ট্রাস্ট এক্সরে অফ এক্সরে সোয়ালো অফ ইসোভেকাস এভাবে আমরা বলবো অর্থাৎ কন্ট্রাস্ট রেডিওলজি বা কন্ট্রাস্ট এক্সরে যেটা আমরা বলেছিলাম যে বেরিয়াম এক্সরে বেরিয়াম মিল বেরিয়ামের জায়গায় আমরা তখন সলিউবল কন্ট্রাস্ট এই শব্দটাও ব্যবহার করতে পারি ওকে এটা চেঞ্জ হয়ে যাবে এখন আর বেরিয়াম সেভাবে আমরা ইউজ করি না দেন যেমন এটা একটা সিটি স্ক্যানের ছবি আমরা যারা আপনাদেরকে রেডিওলজি নিয়ে আলোচনা করছে তাদের কাছ থেকে আমরা এটা শিখবেন শুধু আমি এতটুকু বলবো সিটি স্ক্যান আর বলেন এক্সরে বলেন যাই যে কোনো ইনভেস্টিগেশন বলেন না কেন সেটা আমরা মেডিকেল যে প্রিন্সিপালে পড়াশোনা করি এগুলো সেই প্রিন্সিপাল পড়াশোনা করতে হবে মেডিকেল সায়েন্সে কোন প্রিন্সিপালে পড়াশোনা করি আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রথমে আমরা কিন্তু নর্মাল জিনিসগুলো শিখি নর্মাল অ্যানাটমি শিখি নর্মাল ফিজিওলজি শিখি দেন আমরা অ্যাবনর্মালের দিকে যাই ওকে আহ সিটি স্ক্যানের ক্ষেত্রে কিন্তু আমাদের সেরকমটাই করতে হবে অর্থাৎ আমরা একটা নর্মাল সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন নর্মাল সিটি স্ক্যান অফ চেস্ট নর্মাল সিটি স্ক্যান ব্রেন আমরা ভালোভাবে শেখার চেষ্টা করব এটা শেখা হয়ে গেলে দেন অ্যাব অ্যাবনরমাল জিনিস সহজেই আমার চোখে ধরা দেবে যেমন এখানে বলা হয়েছে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন সোয়েক গ্যাস্ট্রিক ক্যান্সার এই যে স্টোমাকের এখানে একটা ক্যান্সার সোয়েলিং দেখা যাচ্ছে ওকে আর এটা হলো আমাদের লিভার এটা হলো আমাদের স্প্লিন তারপরে এখানে আমাদের ভ্যাসেল দেখা যাচ্ছে হ্যাঁ সো আমি যখন নর্মাল জিনিসগুলো পড়বো তখন আমি বাকি বাকি জিনিসগুলো আমি এমনি শিখবো এখানে রিপ দেখা যাচ্ছে স্কিন দেখা যাচ্ছে সাবকিটিনিয়াস টিস দেখা যাচ্ছে মাসেল লেয়ার দেখা যাচ্ছে হ্যাঁ তারপরে ল্যাপারস্কোপি একটু আগে বলেছিলাম দিস ইজ রুটিনলি প্র্যাকটিস দেখেন কত গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ দিস টেকনিক ইজ রুটিন ইন দ্য অ্যাসেসমেন্ট অফ প্যাশন ইজ গ্যাস্ট্রিক ক্যান্সার যদিও আমাদের দেশে আমরা রুটিনলি প্র্যাকটিস করতে পারি না কিন্তু এজ এ মেডিকেল স্টুডেন্ট আপনাকে এই জিনিসটা শিখতে হবে আপনাকে আপনার এটা জানা থাকতে হবে আমাদের দেশে হোক না না হোক ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কি সেটা জানা থাকা ভালো হ্যাঁ সো আমরা দেখলাম যে ল্যাপারোস্কোপি দিস টেকনিক ইজ দ্য সরি অ্যাসেসমেন্ট অব দ্য প্যাশেন্ট উইথ গ্যাস্ট্রিক ক্যান্সারের প্যাশেন্টের জন্য এটা একটা রুটিন অ্যাসেসমেন্ট টুল হিসাবে বা ইনভেস্টিগেশন হিসাবে অথবা টেকনিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আসেন একটা গুরুত্বপূর্ণ জিনিস হেলিকপ্টার পাইলোরি হেলিকপ্টার পাইলরি সম্পর্কে আমাদের পড়তে হবে আমাদের এখানে যেটা গুরুত্বপূর্ণ আছে যে কি কি ডিজিজ করে থাকে তার মধ্যে হলো একটা গ্যাস্ট্রাইটিস করে থাকে দেন হলো আমরা জানি আলসার করে থাকে এবং গ্যাস্ট্রিক ক্যান্সার অর্থাৎ এখানে আমাদের হেলিকপ্টার পাইলোরি রিলেটেড তিনটা ডিজিজের কথা বলা আছে একটা হলো ক্রনিক গ্যাস্ট্রাইটিস একটা হলো প্যাপ্টিক আলসারেশন একটা হলো গ্যাস্ট্রিক ক্যান্সার এটা আমাদেরকে মনে রাখতে হবে আর নিচে যেটা বলা হয়েছে মানে এই ধরনের থেরাপি আবিষ্কারের জন্য চিকিৎসা নোবেল পেয়েছেন আর তারপরে বেলিন এখানে দেখবেন হেলিকোপেক্টার পাইলোরি সম্পর্কে অনেক কিছু লেখা আছে আমি এটা নিয়ে আলোচনা করব না আপনার এটা পড়ে নিয়ে অথবা মাইক্রোবায়োলজি বই থেকে হেলিকোপেক্টার বাইলরি সম্পর্কে আপনাদের কিছুটা পড়াশোনা করতে হবে দেন আসেন ডিজিজ এক একটা ডিজিস সম্পর্কে আমরা এখন আলোচনা করব ওকে সো আমাদের প্রথম যে ডিজিজটার কথা এখানে বলা আছে এই চ্যাপ্টারে সেটা হলো গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রাইটিস ওকে আমরা এটা হয়তো বা মেডিসিন থেকে পড়ব যার কারণে এখানে খুব একটা বেশি কিছু লিখা নাই আবার অনেক কিছু লিখা আছে অনেক ধরনের গ্যাস্ট্রাইটিস আছে আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের অন্তত গ্যাস্ট্রাইটিসের টাইপগুলো পরে রাখবেন আচ্ছা আমরা এখানে এই চ্যাপ্টারটা বক্স সামারি বক্স 63.3 দেখি স্পাইরাল ব্যাকটেরিয়াাম হেলিকোব্যাক্টার পাইলোরি ইজ ক্রিটিক্যাল ইন দা ডেভেলপমেন্ট অফ কিছুক্ষণ আগে যেটা বলেছি হেলিকোব্যাক্টার পাইলোরি গ্যাস্ট্রাইটিস পেপটিক আলসারেশন এবং গ্যাস্ট্রিক ক্যান্সার এই তিনটা ডিজিজের কারণ হ্যাঁ এটা অ্যাকোয়ার্ড হয় মেইনলি ইন দা চাইল্ডহুড কিন্তু এবং লো সোশিয়ো ইকোনমিক স্ট্যাটাসে যারা আছে তাদের এটা এই এই ইনফেকশনটা বেশি হয়ে থাকে এখন আমরা কি ইউজ করি আমরা ট্রিপল থেরাপি বলি প্রোটন পাম্প ইনহিবিটর এবং অ্যান্টিবায়োটিক হ্যাঁ বাজারে বেশ কয়েকটা ফরমেটে পাওয়া যায় সো এগুলো আমরা ইউজ করে থাকি এবং আমরা দেখা যাচ্ছে যে এটা ইউজ করে আমরা নব্বই পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে আমরা হেলিকোপটা বাইরে ইরাডিকেশন করতে পারি আর আরেক আরেক ধরনের গ্যাস্টাইটিস আছে বেশ কয়েক ধরনের গ্যাস্ট্রাইটিস আমি বলেছি আপনারা টাইপগুলো অন্তত নামগুলো পড়ে রাখবেন এখানে আছে একটা ইরোসিভ গ্যাস্টাইটিস এখানে আছে অটো ইমিউন গ্যাস্ট্রাইটিস ইরোসিভ গ্যাস্ট্রাইটিসের জন্য আমাদের রিলেটেড হলো এনএসএস অথবা যে কোনো ব্যথার ওষুধ আর অটোমিন গ্যাস্ট্রাইটিস এর সাথে রিলেটেড হলো পারনিশাস অ্যানিমিয়া এবং গ্যাস্ট্রিক ক্যান্সার আমরা এটা মনে রাখার চেষ্টা করব তারপরে আমাদের যে ডিজিজটা সম্পর্কে বলা আছে সেটা হলো প্যাপটিক আলসারেশন পেপটিক আলসারেশনের সিম্পটম সাইন এই জিনিসগুলো বলা আছে আমরা এটা মেডিসিন থেকেও পড়তে পারি এটা মেডিসিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সো যার কারণে ওই ডিটেলস আমি গেলাম না বেলেন লাভসে কিছু সাইন সিমটমস এর কথা বলা আছে আপনারা ওগুলো পড়ে নিতে পারেন আচ্ছা এই বক্সে যেটা বলা আছে সেটা আমরা দেখি মোস্ট পেপটিক আলসার আর কজ বাই পেপটিক আলসারের দুটা কারণের কথা এখানে বলা আছে একটা হলো এনএসএইস আর একটা হলো হেলিকোপ্যাক্টার পাইলোরি ওকে ডিউডেনাল আলসার আবার এটা পেপটিক আলসার ডিজকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা গ্যাস্ট্রিক আলসার আর একটা হলো ডিউডেনাল আলসার একটা গ্যাস্ট্রিক আলসার আর একটা ডিউডেনাল আলসার ডিউডেনাল আলসার ইজ মোস্ট কমন দেন গ্যাস্ট্রিক আলসার তারপরে যেটা বলা আছে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ গ্যাস্ট্রিক আলসার মে বিকাম মেলিগন্যান্ট অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং এই ক্যান্সারটা অনেক সময় দেখা যায় যে আমাদের হয় অর্থাৎ গ্যাস্ট্রিক আলসারের সঙ্গে ক্যান্সারের একটা সম্পর্ক আছে যেটা ডিউডেনাল আলসারের সঙ্গে তেমন সম্পর্ক এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি অর্থাৎ ডিউডেনাল আলসার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আমরা এখনো বলবো নাই কিন্তু গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি হ্যাঁ আর হলো হেলিকপ্টার এডিকশন থেরাপি আমরা ইউজ করতে পারি লং টার্ম কমপ্লিকেশন অফ প্র্যাকটিক্যালসার সার্জারি ম্যাজি ডিফিকাল্ট হচ্ছে অর্থাৎ প্র্যাকটিক্যালসার ডিজিজ যদি লং টার্ম থাকে তখন আমরা কিছু সার্জারির প্রয়োজন হতে পারে আমরা কিছুক্ষণ পরে পরবর্তী স্লাইডে এই নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা কমপ্লিকেশনের মধ্যে এখানে তিনটা কমপ্লিকেশনের কথা বলা আছে একটা হলো পারফোরেশন একটা হলো ব্লিডিং আর একটা হলো স্ট্যানোসিস অর্থাৎ এই কমপ্লিকেশনগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব অর্থাৎ প্যাপটিক আলসার ডিজিজের জন্য যে কমপ্লিকেশনগুলো হয় যেমন প্যাপটিক আলসার ডিজিজের একটা কমপ্লিকেশন হতে পারে পারফোরেশন আমরা জানি পারফোরেশন অফ গ্যাস কন্টিনিউ হলে ডিসকাস বা ডিউডেনাল আলসার পারফোরেশন সেটা দেন হতে পারে ব্লিডিং ব্লিডিং থেকে কি হতে পারে হ্যামাটাফিসিস হতে পারে মেলেনা হতে পারে আর হলো স্ট্যানোসিস পাইলোরিক স্টেনোসিস পাইলোরিক স্ট্যানোসিস পাইলরিক স্ট্যানোসিস হলে আমাদের কি হয় গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন অর্থাৎ স্টোমাক থেকে কোনো কিছু বাইরে যেতে পারছে না আউটলেট অবস্ট্রাকশন হয় হ্যাঁ সো আমরা এই এই ডিজিজ সম্পর্কে প্যাপটিক আলসার ডিজিজের কমপ্লিকেশন রিলেটেড যে ডিজিজগুলো পারফোরেশন ব্লিডিং এবং স্টেনোসিস এই ডিজিজগুলো সম্পর্কে এই চ্যাপ্টারে আমরা পড়ব দেন এখানে আমি দুটা ছবি একটা ছবি হলো এই যে আলসার এরিয়া এটা দেখানোর জন্য আমি এটা নিয়ে আসি আর হলো ওই যে একটা বেরিয়া মিল হ্যাঁ এটা একটা বেরিয়া মিল এক্সরে অফ স্টোমাক অ্যান্ড ডিউডেনাম এখানে কি দেখা যাচ্ছে ডিউডেনাল আলসার এটা আমরা এখানে আলসার আমরা যদি পরবর্তী স্লাইডে আমার একটা নর্মাল ছবি আছে তার সঙ্গে যদি আমি তুলনা করি তখন এটা আমি আলসারটা বুঝতে পারবো ওকে এই ছবিটা বেলিয়ান লাভসের আর এখানে যে নর্মাল ছবিটা আমি নিয়ে আসি এটা বেলিয়ান লাভস থেকে না আমি ইন্টারনেট থেকে আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসি এখানে দেখেন সুন্দর দেখা যাচ্ছে ফান্ডাস বডি গেটার কারবেসার আর এই যে পাইলোরাস অংশটা সুন্দর একটা পার্ট আমাদের দেখা যাচ্ছে দেন ডিউডেনাল বাল্ব অর্থাৎ আমরা যদি আগের ছবিটা দেখি এখানে দেখেন এই ডিউডেনাল বাল্বটা এখানে দেখা যাচ্ছে না হ্যাঁ সো এটা হলো একটা ডিফারেন্সিয়ে পয়েন্ট আর সেকেন্ড হলো আমাদের ডিউডেনাম মানে স্মল ইন্টারস্টেন আমাদের কন্ট্রাস্ট মিডিয়াম গিয়েছে এবং তার এক্সরে আর এই ছবিটা দেখেন এটা বেলিয়ন লাভসের ছবি এখানে দেখেন আমাদের এইটা এভাবে এসে এভাবে চলে যাওয়ার কথা এটা এভাবে এসে এভাবে চলে যাওয়ার কথা কিন্তু দেখা গেল যে এখানে একটা অংশ অর্থাৎ আমরা যদি ভিতর থেকে চিন্তা করি এখানে এই ধরনের একটা গর্তের মতো কিছু একটা থাকার কথা না সো এটা যেহেতু আছে সো এখানে এখন লার্জ গ্যাস্ট্রিক আলসার হিসেবে আমরা ডায়াগনোসিস করতে পারি যদি আমরা এখন এই অ্যাক্সে এখন আর ইউজ করি না আমরা এন্ডোস্কোপই ইউজ করি এই ডায়াগনোসিসের জন্য দেন হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ আনকমপ্লিকেটেড প্যাপ্টিক্যালসার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আনকমপ্লিকেটেড প্যাপ্টিক্যালসার আমি যখন আজ আজ থেকে প্রায় পনেরো বছর আগে আমি যখন ইন্টার্নশিপ করি তখন মেডিকেল কলেজে প্রতি সপ্তাহেই এক দুটা অপারেশন হতো প্র্যাকটিক্যালসারের জন্য হ্যাঁ আর এখন এই প্র্যাকটিক্যালসারের জন্য এই অপারেশনগুলো হয় না কিন্তু তারপরও বেলিন লাফসে এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে কেন আলোচনা করা হয়েছে কারণ যে অপারেশনগুলো হয়েছিল আহ এইটিস নাইনটিস অথবা তার কিছু পরে হ্যাঁ সেই পেশেন্টগুলো এখনো বেঁচে আছে এবং তারা অনেক ধরনের কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসে সো এই জন্যই বেলিন লাফসে এটা গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে হ্যাঁ অর্থাৎ আনকমপ্লিকেটেড সার্জারির পর আনকমপ্লিকেটেড আলসার আর কিছুক্ষণ আগে আমি যেটা বলেছি কমপ্লিকেটেড আলসার তার মধ্যে কি ছিল ডিউ পারফোরেশন স্ট্যানোসিস এবং আমাদের আরেকটা ছিল হলো ব্লিডিং অর্থাৎ এগুলোর জন্য তো আমরা সার্জারি করেই থাকি এখনও করি আগেও করা হতো এখনো করি হ্যাঁ যদিও সংখ্যা কমেছে আমাদের প্রোটন পাম ইনহেবিটোর বা এন্টি আলসারের ড্রাগ আবিষ্কার বা আলসার ডিজের ড্রাগ আবিষ্কার হওয়ার পরে কিন্তু আনকমপ্লিকেটেড জন্য যে করা হতো সেই কথা এখানে বলা আমরা দেখি কি ধরনের সার্জারিগুলো এখানে করা হতো আমি একটু পরে যাই পরে আবার আগের চ্যাপ্টারে আসবো হ্যাঁ অপারেটিভ মর্টালিটি বলা হয়েছে ইনসিডেন্স ফলোইং ডিউডেনাল আলসার অপারেশন অর্থাৎ এই অপারেশনগুলো আগে করা হতো এখন আর করা হয় না হ্যাঁ এই অপারেশনগুলো আগে করা হতো জন্য অথবা গ্যাস্ট্রিক আলসারের জন্য এখন এই অপারেশনগুলো সাধারণত আর সেভাবে হয় না কিন্তু আমরা এই যে বললাম এই এই গুলো তাদের কমপ্লিকেশন নিয়ে এখনো আমাদের কাছে আসে যার কারণে আমরা এই অপারেশনগুলো কী কী এবং তার কমপ্লিকেশন কি কি সেই সম্পর্কে আমরা করব কি কি একটা হলো গ্যাস্টেকটমি অর্থাৎ স্টোমাকের কিছু একটা অংশ কেটে ফেলা হতো গ্যাস্টেকটমি হ্যাঁ এখানে কখনো টোটাল গ্যাস্টেকটমি করা হতো না এটা অবশ্যই পার্শিয়াল গ্যাস্টেকটমি এবং ডিজিটাল অর্থাৎ প্রক্সিমাল না ডিজিটাল পার্ট অফ দ্য স্টোমাক কাট কেটে ফেলা হতো সেটাকে বলা হয় গ্যাস্টেকটমি গ্যাস্টেকটমি করার পরে আমাদের কি দরকার হয় আমাদের দরকার হয় আমাদের এই খাবারটা তো আমাদের স্টোমাক থেকে ইনটেস্টাইনে পৌঁছাতে হবে সো আমাদের একটা রিকনস্ট্রাকশন অথবা একটা অ্যানাস্টোমোসিস করতে হয় সেই অ্যানাস্টোমোসিসটা হলো গ্যাস্ট্রো অ্যান্টেরোস্টমি হ্যাঁ সো আমরা স্টোমাকে এই সার্জারিটা আমরা আগে করতাম এবং এখনও আমরা এই সার্জারিটা করি এখন কখন করি আমরা যদি পাইলোরিক স্টেনোসিস পাই তখন করি এবং আমরা স্টোমা ক্যান্সারের জন্য অপারেশনটা করি অর্থাৎ আমরা এটাকে যদি ওভাবে বলি তাহলে আমরা সাধারণত লিখে থাকি ডিজিটাল পার্শিয়াল গ্যাস্ট্রেক্টোমি অর্থাৎ রে অর রেডিকেল গ্যাস্ট্রেক্টোমি উইথ গ্যাস্ট্রো জেজুনোস্টমি অ্যান্টেরো মানে ইনটেস্টাইন ওকে সেখানে আমরা যদি জেজুনামের সঙ্গে করি তাহলে হলো গ্যাস্ট্রো জেজুনোস্টমি আর যদি স্টোমাকের সঙ্গে আমরা ডিউডেনাম কানেকশন করে থাকি তাহলে আমরা বলবো এটাকে গ্যাস্টো হ্যাঁ আর গ্যাস্টেকটোমি মানে স্টোমাক কেটে ফেলা এখন যদি আমরা ক্যান্সারের জন্য যেটা ফেলি উইথ এন ব্লক আমাদের ওমেন্টাম এবং লিমনোর সহ তখন আমরা তাকে বলি রেডিক্যাল গ্যাস্টেকটোমি আর যদি আমরা সেরকমটা না করে থাকি তাহলে আমরা বলি ডিস্টাল পার্শিয়াল গ্যাস্টেক্টোমি যেহেতু আমরা ডিস্টাল অংশটাই খুব বেশি আমরা অ্যাক্সিসন করে থাকি সো এটা হলো স্টোমাকের সার্জারি এখন এখানে আমাদের ডিউডেনাল আলসারের সার্জারি আরেকটা অংশ ছিল দুটা সার্জারি এখানে করা হতো একটা হলো স্টোমাকের সার্জারি আরেকটা হলো ভ্যাগাস নার্ভের সার্জারি ওকে সো ভ্যাগাস নার্ভের সার্জারিগুলো আমরা কি কি করতাম আমরা হলো ট্রাঙ্কাল ভ্যাগোটমি করা হতো সিলেক্টিভ ভ্যাগোটমি করা হতো হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি করা হতো হ্যাঁ সো এই স্টোমাকের সার্জারি এবং আমাদের ভ্যাগাসনভের সার্জারি এই সার্জারির নামগুলো আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবো তাহলে আমরা বলি কি কি আমরা করতাম আগে প্যাপ্টিক্যালসার ডিজিজের জন্য সার্জারিগুলো একটা হলো আহ গ্যাস্টেক্টোমি উইথ গ্যাস্ট্রো ইট ইট বি গ্যাস্ট্রোজেজনেস্টোমি অর ইট গ্যাস্ট্রো গ্যাস্ট্রোডিউডেনস্টোমি আর আর আমরা ভ্যাগাসন জন্য যে সার্জারিটা আমরা করি করতাম সেটা হলো ট্রাঙ্কাল ভ্যাগোটোমি অথবা সিলেক্টিভ ভ্যাগোটোমি অথবা হাইলি সিলেক্টিভ ভ্যাগোটোমি আমি এখন আগের স্লাইডে আসে আগের স্লাইডে আসলে আমি দেখবো যে এখানে দুটা সার্জারি কথা বলা আছে বেলেন লাভসে ফিগার সিক্সটি এবং সিক্সটি একটা হলো বিলরোথ ওয়ান গ্যাস্ট্রেক্টমি আর একটা হলো বিলরোথ টু গ্যাস্ট্রেক্টমি হ্যাঁ সো এই দুটা সার্জারি সম্পর্কে আমরা একটু জানবো হ্যাঁ যেমন বিলরোথ ওয়ান গ্যাস্ট্রেক্টমি বিল্লথ ওয়ান গ্যাস্ট বলা হয়েছে যেখানে গ্যাস্ট টু ডিউডেনাল অ্যানাস্টমোসিস করা হচ্ছে এটা হলো বিল্লত ওয়ান গ্যাস্ট আর বিল্লোথ টু গ্যাস্ট সেটা হলো এখানে আমরা স্টোমাকের সঙ্গে ইন্টেস্টাইন অর্থাৎ গ্যাস্ট্য অ্যান্ট্রেস্টমি করবো জিজনোমে কানেকশান দেখেন এখানে একটা মজার ব্যাপার আছে আপনারা যারা ইতিহাস পড়তে চান মেডিকেল সে তারা পড়ে নিয়েন এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল সার্জারি অর্থাৎ যিনি সার্জন এটা করতে গিয়েছিলেন উনি এটা আগে থেকে ওনার প্রি প্ল্যান ছিল না যে আমি সার্জারিটা করব। হ্যাঁ কিন্তু উনি অন গ্রাউন্ডে গিয়ে মানে স্টোমাকের সঙ্গে ডিউডেন তার আগে কিন্তু সবসময় বিলোড ওয়ান সার্জারি হতো উনি স্টোমাকের সঙ্গে ডিউডেনাম অ্যানাস্টোমোসিস করতে যখন পারেন নাই তখন উনি যেটা করেছেন স্টোমাকের সঙ্গে নামে কানেকশন করে দিয়ে আসছে হ্যাঁ এবং দেখা গেলো যে একটা আনএক্সপেক্টেড এক্সপেক্টেড রেজাল্ট অর্থাৎ যেটা ভাবা হয় নাই হ্যাঁ যে প্যাশান আসলে ভালো হয়ে গিয়েছে হ্যাঁ সো তারপর থেকে এই মডিফিকেশন আছে বিলো টু অ্যানাস্টোমোসিস এখন আমরা দেখি বিলরথ ওয়ান কোনটা আর বিলরথ টু কোনটা বিলরথ ওয়ান হলো এই যে আমরা ডিজিটাল স্টোমাকটা কেটে ফেললাম হ্যাঁ স্টোমাকের ডিজিটাল অংশ আমরা অ্যাকসিসন করলাম তার সঙ্গে আমরা ডিউডেনামের সঙ্গে স্টোমাক কানেকশন করলাম দিস ইজ বিলরথ ওয়ান অর্থাৎ লোয়ার হাফ অফ দ্য স্টোমাক রিমুভ এন্ড কার্ট স্টোমাক অ্যানাস্টোমোসিস উইথ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিউটেনাম অর্থাৎ স্টোমাকের সঙ্গে ডিউটেনামে আমরা যে কানেকশনটা করি এটা হলো আমাদের বিলরোথ ওয়ান আর বিলরোথ টু হলো আমরা স্টোমাক অ্যাক্সিশন করলাম ডিজিটাল স্টোমাকটা তারপরে আমরা স্টোমাকের সঙ্গে আমরা ডিউডেনামকে কানেকশন না করে যদি অ্যান্ড ইনটেস্টাইনের সঙ্গে করি অর্থাৎ মোস্ট কমনলি হলো জেজুনা তখন আমরা বলবো হলো এটা হলো বিলরোড টু সেক্ষেত্রে আমরা ডিউডেনামটা কি করব ডিউডেনামের এই যে স্টামের অংশটা আমরা ক্লোজ করে দিয়ে আসবো হ্যাঁ ডিউডেনামের এই স্টামের অংশটা আমরা ক্লোজ করে দিয়ে আসবো এটা ক্লোজ করে ওখানে যেভাবে আছে সেভাবে রেখে দিব এটা আমরা অপারেটিভ সার্জারিতে বাকি প্রসিডিউর গুলো আমরা করব দেন আসেন এই যে বলেছি স্টোমাকের প্যাপটিক আলসার ডিজিজের আনকমপ্লিকেটেড প্যাপটিক আলসার ডিজিজে যে সার্জারিগুলো করা হয়েছে অতীতে হ্যাঁ সেগুলোর জন্য এখন পেশেন্টরা কি সমস্যায় ভুগে থাকে এখন পেশেন্টরা কি কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসে সেই কমপ্লিকেশনগুলো আমরা দেখি বেলেন সব সুন্দর করে লেখা আছে আপনারা এগুলো পরবর্তীতে দেখবেন ওই অংশটা আমি হয়তো তুলে নিয়ে আসি না কিন্তু আপনারা ওগুলো নেবেন যেমন এর মধ্যে আছে রিকারেন্ট আলসারেশন অর্থাৎ একবার আলসারের জন্য আমি সার্জারি করেছি কিন্তু আবার পেশেন্ট আলসার নিয়ে আমার কাছে প্রেজেন্ট করেছে দেন হলো স্মল স্টোমাক অর্থাৎ আগে স্টোমাক যেরকম ছিল এখন তো আহ করাতে ছোট হয়ে গেছে সেজন্য তার কিছু সমস্যা বিলিয়াস অর্থাৎ সে বাইল বমি করে আর্লি ডাম্পিং এবং লেট ডাম্পিং এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব ডায়রিয়া অথবা মেলিগডেন্ট ট্রান্সফরমেশন এই অ্যানাস্টোমোটিক সাইটে মেলিগডেন্সি হয় হ্যাঁ সো এই কমপ্লিকেশন নিয়ে কিন্তু পেশেন্টরা এখনো আমাদের কাছে এসে থাকে হ্যাঁ সো আমরা এই কমপ্লিকেশন সবগুলো সম্পর্কে জানবো যে প্যাপটিক আলসার ডিজিজের আনকমপ্লিকেটেড প্যাপটিক আলসার ডিজিজের অতীতে যে অপারেশনগুলো হয়েছিল সেই অপারেশনগুলোর জন্য এখন পেশেন্টরা কি প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে তার মধ্যে একটা হলো রিকারেন্ট আলসারেশন স্মল স্টোমাক সিনড্রোম বিলিয়াস ভুমিটিং আর্লি অ্যান্ড লেট ডাম্পিং ডায়রিয়া অ্যান্ড মেলিগনেন্ট ট্রান্সফরমেশন এই প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে পেশেন্টরা এসে থাকে এবং এই প্রত্যেকটা প্রবলেম নিয়ে পরবর্তীতে বেলেন লাভ চাপ্টারে দেখবেন আপনারা আলোচনা করা আছে এর মধ্যে একটা প্রবলেম নিয়ে আমি এখানে একটা টেবিল আছে সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি আমি এটা নিয়ে আলোচনা করি সেটা হলো আর্লি ডাম্পিং এবং লেট ডাম্পিং ডাম্পিং শব্দটা এসেছে আসলে এরকম একটা টার্ম থেকে যেমন আমাদের দেশে আমরা একটা পণ্য উৎপাদন করি এটা হতে পারে ইলিশ মাছ ওকে দেখা গেল যে আমরা আমাদের এই পণ্যটা এত পরিমাণ উৎপাদন করি যে আমরা এটা যদি দেশের বাইরে রপ্তানি না করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে জেলেরা এই মাছটা ধরেছে তাদের এটা লস হয়ে যাচ্ছে অনেক সময় আমরা কি করতে পারি আমাদের বাজারে যে পরিমানে যেভাবে যে মূল্যে এটা বিক্রি হচ্ছে তার চেয়ে কম মূল্যে আমরা বিদেশে এক্সপোর্ট করে দিতে পারি সো এই ধরনের একটা শব্দের মিনিং হলো টাক হ্যাঁ সো আমরা দেখি এখানে আর্লির ডাম্পিং এবং লেট ডাম্পিং কি বলা আছে আর্লি ডাম্পিংয়ের ইন্সিডেন্টস হলো ফাইভ টু টেন পার্সেন্ট লেট ডাম্পিং তার চেয়ে কম আর্লির ডাম্পিং সাধারণত খাবারের পরপরই হয়ে থাকে আর লেট ডাম্পিংটা সাধারণত খাবারে খাবারের এক ঘন্টা পরে বা সেকেন্ড আওয়ারে হয়ে থাকে আর্লি ডাম্পিংটা থার্টি টু ফোর মিনিটস থাকতে পারে এটাও থার্টি টু ফোর ইমিনিস থাকতে পারে আর্লি ডাম্পিং সাধারণত হুম পেশেন্ট যদি লাইং লাইন পজিশন বা শুয়ে যায় তাহলে হয়তো অনেক সময় চলে যায় বা পেশেন্টের রিলিফ হয় আর লেট ডাম্পিং এর জন্য পেশেন্টকে আমরা এক্সট্রা ফুড দিতে পারি দেন হলো এটা কেন অ্যাগ্রেভেট হয় এবং কেন পিসিপিটিটির ফ্যাক্টর হয় আর হলো সিমটমস গুলো কি কি আচ্ছা আমি এখন একটু আর্লি ডাম্পিং এবং লেট ডাম্পিং সম্পর্কে বলি এটা বেলিয়ান লাভসে বলা আছে আমি অংশটা তুলে নিয়ে আসিনি আর্লি ডাম্পিং এ কি হয় সাধারণত কার্বোহাইড্রেট রিচ খাবার অর্থাৎ যে খাবারে কার্বোহাইড্রেট রিচ কার্বোহাইড্রেট বেশি আছে এই ধরনের খাবার যখন পেশেন্ট খেয়ে থাকে তখন সেটা স্টোমাক থেকে খুব দ্রুত চলে যায় যেহেতু তার স্টোমাকের সঙ্গে ডিউডেনামকে বাইপাস করে আমরা একটা কানেকশন করেছি আর স্টোমাক যেহেতু আগে থেকে ছোট হয়ে আছে তখন কি হয় এই কার্বোহাইড্রেট ফ্লুইড অ্যাবজর্ব করে অর্থাৎ এটাকে বলে স্টেশন অর্থাৎ বডির ওয়াটারটা সে ধরে রাখে তখন পেশেন্টের এই যে ডায়রিয়া টেকিকার্ডিয়া সোয়েটিং এই ধরনের সমস্যাগুলো হয় আর লেট ডাম্পিংয়ে কি হয় লেট ডাম্পিং এ এই ধরনের খাবারগুলো গুলো আর্লি ইনটেস্টাইনে আসার পরে এক সময় আমাদের প্যাঙ্কিয়াস কি করে বেশি পরিমাণ ইনসুলিন তৈরি করে সেই ইনসুলিন তৈরি করার জন্য কি হচ্ছে আমাদের হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে কারণ আমরা জানি যে ইনসুলিন ব্লাডকে গ্লুকোজকে ব্লাডের গ্লুকোজকে আহ করে সেজন্য যেটা হয় সেটা হলো হাইপোগ্লাইসিমিয়া হয় সেটা হলো লেট ডাম্পিং সো আর্লি ডাম্পিং এবং লেট ডাম্পিং সম্পর্কে আমরা এখান থেকে পড়বো আর এবার আসেন আমাদের কমপ্লিকেটেড পেপটিকালসার সার্জারি অর্থাৎ প্যাপটিকালসার সার্জারি কমপ্লিকেশনের জন্য আমরা যে সার্জারিগুলো করে থাকি সেগুলো আমরা এখনও করি আগে বলেছি তিনটা এখানে পারফোরেশন ব্লিডিং এবং স্টেনোসিস আমরা আজকে প্রথম দুটা নিয়ে আলোচনা করব ওকে আর পরেরটা নিয়ে আমি পরবর্তী লেকচারে পরের অংশ অর্থাৎ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন এবং কার্সিনোমা স্টোমাক নিয়ে একসঙ্গে আলোচনা করবো ওকে সো আমাদের এখানে প্রথমে যেটা বলা আছে পারফোরেটেড প্যাপ্টিক আমরা বলে থাকি এখানে যেটা বলা হচ্ছে দেখেন অনেক গ্যাস্ট্রিক এজেন্ট ব্যবহার করার পরে এটা সাধারণত এই আগে যেরকম ছিল এখন সেরকম নাই অনেকটা কমে এসেছে হ্যাঁ তারপরেও আমরা এখনো পেয়ে থাকি বিশেষ করে আমরা রোজার দিনে এ ধরনের কিছু প্যাশেন্ট আমরা পেয়ে থাকি আলসার পারফোরেশন এবং এই প্যাশেন্টগুলো মোস্টলি রিলেটেড উইথ পেইন কিলার মোস্টলি রিলেটেড উইথ পেইন কিলার হ্যাঁ আমরা এটা মনে রাখবো আমাদের এখন ডিউ পারপোরেশনের মোস্ট কমন কজ হলো আমাদের অ্যানএসাইটস বা পেইন কিলার এটা হতে পারে এটা অথবা হতে পারে স্টেরয়েডও হতে পারে দেন হলো এখানে ক্লিনিক্যাল ফিচার ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কি আছে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে মোস্ট কমনলি হলো পেশন ডেভেলপ সার্ডেন সিভিয়ার পেইন সার্ডেন সিভিয়ার পেইন প্রথমে ইনিশিয়ালি দেন এটা জেনালাইজ হতে পারে অর্থাৎ জেনারেলাইজ পেরিটোনাইটিস আমাদের বেলেন লাফসে একটা চ্যাপ্টার আছে পেরিটোনাইটিস আমরা যখন পেরিটোনাইটিস চ্যাপ্টারটা পড়ব তখন আমরা এটা সম্পর্কে ভালোভাবে জানব এখানে একটা ছবি দেয়া আছে হ্যামিলটন বেলি উনি ক্লিনিক্যাল এক্সামিনেশন করছিলেন হ্যাঁ ফর পেরিটোনাইটিস এর সো প্রথম ক্লিনিক্যাল সিম্পটমটা কি হবে সাডেন সিভিয়ার পেইন হ্যাঁ এটা দিয়ে স্টার্ট হবে তারপরে অন্যান্য সিম্পটমগুলোর মধ্যে ধীরে ধীরে এই পেইনটা কি হবে پیشنটের একসময় টেকিকার্ডিয়া হবে তারপর পাইরিক্সিয়া হবে তারপর এক সময় অ্যাপডোমেন বোর্ড লাইক অর্থাৎ যখন জেন হবে তখন অ্যাবডোমেনে বোর্ড লাইক হবে এগুলো ডেসক্রিপশন আকালে বিলিয়ন লাভসে লেখা আছে আমরা যখন পরীক্ষায় লিখবো তখন আমরা ধীরে ধীরে পয়েন্ট আকারে লিখবো হ্যাঁ বেলিন লাক্স আমরা পয়েন্ট আকারে এভাবে দাগিয়ে নিতে পারি পরবর্তীতে আমরা এগুলো পরীক্ষায় পয়েন্ট আকারে লিখবো হ্যাঁ দেন ক্লাসিক্যাল প্রেজেন্টেশন দেন হলো পেশেন্ট আমাদের হিস্ট্রি দিবে যে সে এনএসএস এর একটা হিস্ট্রি সে দিতে পারে ব্যথার জন্য সে ব্যথার ওষুধ খেয়েছিল আর আরেকটা অংশ একদম নিচের প্যারা এই অংশে লেখা আছে দেখেন বাই ফর মোস্ট কমন সাইট অফ পারফোরেশন কোথায় এন্টেরিয়র এন্টেরিয়র রিসপেক্টস অফ দা ডিউডেনাম এটা আমাদেরকে পরীক্ষার সময় সাদা জিজ্ঞাসা করে রাখতে জিজ্ঞাসা করতে পারে সাধারণত পারফোরেশন হলে কোথায় সবচেয়ে কমনলি পাওয়া যায় ওকে সেটা হলো মোস্ট কমনলি পাওয়া যায় ডিউডেনামে এবং ডিউডেনামের এন্টেরিয়র পারফোরেশন না পোস্টেরিয়র পারফোরেশন কোনটা বেশি কমন এন্টেরিয়র পারফোরেশন আর অবশ্য কোনটা বেশি ডিফিকাল্ট ম্যানেজ করা সেটা হলো পোস্টেরিয়র পারফোরেশন দেন হলো আমরা কিভাবে ডায়াগনোসিস করব যে ডিও পারফোরেশন হয়েছে কিনা দেখেন এখানে যেটা বলা আছে ইরেক্স প্লেন চেস্ট এক্স এটা কিন্তু অ্যাবডোমিনাল এক্স না এটা মনে রাখতে হবে দেখেন এখানে কিন্তু চেস্ট হ্যাঁ অর্থাৎ আমরা পারফোরেশন ডায়াগনোসিস করার জন্য যেই এক্সরে রেটা ইউজ করবো সেটা হলো চেস্ট এক্স রে নট অ্যাবডোমিনাল এক্স রে কিন্তু তারপরেও দেখা যায় যে চেস্ট এক্স রেতে আমরা সবসময় যেরকম গ্যাস সেটো পাবো তা না এখানে লাভসে বলা আছে ক্ষেত্রে আমরা পেতে থাকি পেতে পারি এছাড়া আমরা কি ইনভেস্টিগেশন ইউজ করবো আমরা আলট্রাসোনোগ্রাফি ইউজ করতে পারি আমরা সিটি স্ক্যান ইউজ করতে পারি বলতে পারে আমাদের একটা কালেকশন আছে আর সিটি আমরা আমরা হয়তো আইডেন্টিফাই করতে না পারলো এই ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা পেতে থাকি এছাড়া পেশেন্টের যে প্রয়োজনীয় রুটিন ব্লাড ইনভেস্টিগেশনগুলো আছে সেগুলো করব এবং একটা গুরুত্বপূর্ণ ডিডি হলো প্যাংক্রিয়েটাইটিস সেই প্যাঙ্ক্রিয়ে এক্সক্লুড করার জন্য আমরা সিরাম অ্যামাইলেজ করব হ্যাঁ প্যাঙ্কিয়েটাইটিস এক্সক্লুড করার জন্য আমরা সিরাম অ্যামালিস করবো কিন্তু দেখা যায় যে ডিউ পারফোরেশনেও সিরাম অ্যামালিস কিছুটা বাড়তি থাকবে কিন্তু এটা প্যাঙ্কিয়েটাইটিস মতো এতটা বেশি হবে না যেটা এখানে লাস্ট লাইনে বলা আছে দেন আমরা আসি ট্রিটমেন্ট আমরা ট্রিটমেন্ট কি করব অর্থাৎ প্যাপটিক আলসার ডিজিজের পারফোরেশনের জন্য আমরা চিকিৎসা কি দেব হ্যাঁ আমাদের এখানে চিকিৎসা দেখেন বেলিয়ান লাভস এটা বলা আছে লিটারেচারের মতো আমরা পরীক্ষায় যখন লিখবো তখন আমরা লিখবো পেশেন্টকে প্রথমে হসপিটালাইজ করব পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে কাউন্সিলিং করব ডিজিজ সম্পর্কে এবং তার চিকিৎসা সম্পর্কে দেন আমরা ধীরে ধীরে এই অংশগুলাতে আসব তারপর পেশেন্টকে অ্যান্টিও রাখবো দেন হলো আমরা আমাদের দেখেন এখানে বলা আছে আমরা প্রথমে রিসাসিটেশন করব এবং অ্যানালজেসিয়া দিব আমরা ভয়ে পেন কিলার দিব না পেশেন্টকে এটা না তখন আমরা পেশেন্টকে বুটাপেন জাতীয় পেন কিলার ইউজ করতে পারি অথবা আমরা প্যাথেডিন ইউজ করতে পারি হ্যাঁ সো আমরা পেন কিলার দেবো পেন কিলার দিয়ে পেশেন্টকে প্রথমে রিসাসিটেশন করবো প্রয়োজনীয় ইনভেস্টিগেশন শেষ করব হ্যাঁ তার আগে তো অবশ্যই পেশেন্টকে হসপিটাল অ্যাডমিশন করব তারপরে আমরা পেশেন্ট পার্টির সঙ্গে আমরা কাউন্সিলিং করব কাউন্সিলিং করে দেন আমাদের সার্জারি হলো ল্যাপারোটোমি হ্যাঁ বর্তমান সময়ে ডিউ পারফরেশন আমরা ল্যাপারস্কোপিক্যালিও রিপেয়ার করতে পারি কিন্তু আমাদের মেইন সার্জারিটা হবে ল্যাপারোটমি ল্যাপারোটমি করার পরে আমরা কি করব ল্যাপারোটমি করার পরে আমাদের মেইন কাজ হবে সার্জিক্যাল টয়লেটি অর্থাৎ যে ফ্লুইড আছে সেগুলোকে আমাদেরকে ওখান থেকে রিমুভ করা হ্যাঁ আমাদের সার্জিক্যাল টয়লেটিং সার্জিক্যাল টয়লেটিং করার পরে আমরা কি করব আমাদের যে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব আমাদের পারফোরেশনটা কোথায় কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম এটা ডিউডেনামের অ্যান্টিরিয়র ওয়ালে হতে পারে এটা ডিউডেনামের পোস্টেরিয়র ওয়ালে হতে পারে এটা স্টোমাকে হতে পারে এস্টোমাকে যদি পারফোরেশন হয় তার একটা ইম্পর্টেন্স আছে সেটা হলো স্টোমাকের পারফোরেশনগুলো সাধারণত হয়ে থাকে জন্য সো আমাদের স্টোমাকের পারফোরেশন যখন হবে তখন আমাদের অবশ্যই বায়োপসি নিতে হবে এবং এখানে মেলিগনেন্সি আসার সম্ভাবনা বেশি এবং এই ধরনের একটা ক্যান্সার অবশ্যই স্টেজ ফোর ডিসিজ কারণ সে অলরেডি স্টোমাকের সবগুলো লেয়ারকে ইনভলভ হলে পারফোরেশন করে ফেলছে সো আমাদের গ্যাস্ট্রিক আলসার পারফোরেশনের জন্য গ্যাস্ট্রিক আলসার পারফোরেশনের জন্য আমাদের এই কথাটা মনে রাখতে হবে সার্জারির সময় হ্যাঁ আর দেন হলো আমরা যখন এটা রিপেয়ার করব তখন আমরা আরেকটা জিনিস ইউজ করে থাকি সেটা হলো আমি এখানে পড়ে যাই অল্টারনেটলি ল্যাপারস্কোপি ম্যাবিউ যেটা বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অব দ্য অপারেশন ইজ এ থোরো পেরিটোনিয়াল টয়লেটিং যেটা বলেছি একটু আগে থেরোপেরিটোনিয়াল টয়লেটিং অথবা রিমুভ অল দা ফ্লুইড এবং ফুড ডেপটিস তারপরে আমরা কি করব তারপরে আমরা একটা ডিউডেনাল প্যাস ইউজ করবো আমি যদি পড়ে যাই তাহলে আমি পাবো ক্লোজিং দ্য আলসার ইন এ ট্রান্সভার্স ডিরেকশন আলসারটা কিভাবে আমরা ক্লোজ করব আলসারটা অবশ্যই আমরা ট্রান্সভার্স ডিরেকশনে ক্লোজ করব। যেটা হলো পাইলোরো প্লাস্টির মতো করে আমরা ক্লোজ করব। ওকে দেন আমরা এটা সুচার করার চেষ্টা করব আরও ডিটেলস আমরা এখানে পড়বো হলো আমাদের অপারেটিভ সার্জারি পড়তে তারপরে আমরা এই যে সুচার যেখানে আমরা অর্থাৎ আমাদের যে পারফোরেশনটা ছিল সেটা আমি রিপেয়ার করলাম রিপেয়ার করে এখানে এনে আমি একটা ওমেন্টাল ওমেন্টাল প্যাচ প্যাচ আমরা মতো হার্নিয়া নিয়ে আলোচনা একটা ওমেন্টাল প্যাচ এসে এটাকে রিএনফোর্স করব করে আমাদের ওমেন্টাম নিজে থেকেও এটাকে অনেক সময় আমাদের এই ছোট যদি মাইনর হয় খুব কম ক্ষেত্রে নিজেই আসলে অনেক সময় সিল করে দিতে পারে হ্যাঁ সো আমরা এখানে ওমেন্টামকে ইউজ করব আমাদের এই রিপেয়ারটা যেন আমাদের থাকে আর কখনো কখনো ক্ষেত্রে আমাদের রো অ্যান্ড ওয়াই গ্যাস্ট্রিক টুমি যেটা বলেছিলাম গ্যাস্ট্রো জেনিস টুমি করা লাগতে পারে সেটা আমরা ডিটেলস আলোচনা করব দেন হলো আমাদের হ্যামাটেমেসিস অ্যান্ড মেলেনা অর্থাৎ ব্লিডিং হ্যামাটেমেসিস অ্যান্ড মেলেনা হ্যাঁ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল হ্যামোরেজ এখনও আমাদের গুরুত্বপূর্ণ একটা যদিও আমরা এটা ম্যাক্সিমাম সার্জারি খুব কম ক্ষেত্রেই প্রয়োজন হয় আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যান্ডোস্কোপি অর্থাৎ গ্যাস্ট্রো এন্ডোস্কোপির মাধ্যমে ম্যানেজ করে সো এখনও এটা একটা মেডিসিনের একটা ডিপার্টমেন্টের অংশ হিসেবে রয়ে গেছে আর আমরা দেখি যে আমাদের হ্যামোরেজের সবচেয়ে মোস্ট স্ট্রংলি অ্যাসোসিয়েটেড হলো অ্যানএসএস এটা আমরা মনে রাখবো আর হলো যে আমরা এখানে দেখবো এখানে কি কি ধরনের কোথায় কোথায় থেকে আমাদের এই ব্লিডিংটা হতে পারে সেটা এখানেও লেখা আছে আমরা পরবর্তী একটা চার্টে দেখবো কি কি আছে কোন কোন কন্ডিশনে গ্যাস্ট্রো ইন্টেস্টাল ব্লিডিং হয় যেমন আলসার আলসারের জন্য কি ইসোফেজিয়াল আলসার হতে পারে গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার ইরোশন ঠিক সব জায়গার ইরোশন হতে পারে মেলোরি ওয়েস্ট সিন্ড্রোম ইসোফেজিয়াল ভেরিসেস টিউমার হতে পারে টিউমার মিনস গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে অথবা ইসোফেজিয়াল ক্যান্সার হতে পারে কিছু ভাস্কুলার ম্যালফরমেশন ডুলা ফয়েস ডিজিজ হ্যাঁ অথবা ডিউলা ফয়েস ডিজিজ যা আমরা উচ্চারণ করে থাকি সঠিকভাবে দেখিনি হ্যাঁ সো এই ধরনের কন্ডিশনগুলোতে সাধারণত ব্লিডিং হয়ে থাকে সো আমরা ব্লিডিংয়ের ম্যানেজ কি আমরা ব্লিডিংয়ের প্রথম ম্যানেজ হলো মেডিকেল ট্রিটমেন্ট অফ লিমিটেড ডিপোজি মানে মেডিকেল ট্রিটমেন্টটা কম গুরুত্বপূর্ণ আমাদের কি করতে হতে পারে থেরাপিউটিক অ্যান্ডোস্কোপির প্রয়োজন হতে পারে যেটা গ্যাস্ট্র করে থাকে বলেছিলাম যে যে আমাদের এই ব্লিডিং নিয়ে যখন আমার আমি প্রায় লেকচারের শেষ পর্যায়ে এসে পড়ছি আর হয়তোবা দু একটা স্লাইড আছে আমাদের মেডিকেল অ্যান্ড মিনিমালি ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট ফর ব্লিডিং অফ স্টোমাক অ্যান্ডিউটেনা সো এখানে প্রথমে আমাদের যেটা আসতেছে যেই ট্রিটমেন্ট মোডালটিস্টার কথা সেটা হলো থেরাপিউটিক অ্যান্ডোস্কোপি অর্থাৎ অ্যান্ডোস্কোপির মাধ্যমে আমরা অনেক সময় যে অ্যাড্রিনালিন ইঞ্জেকশন দিব অথবা হিট প্রোভ দিয়ে আমরা অথবা ক্লিপ দিয়ে আমরা লাইগেশন করে দিতে পারি যদি আমাদের এটা না হয় সেকেন্ড আমরা যেটা করতে পারি সেটা হলো এমবলাইজেশন করতে পারি ওকে অর্থাৎ প্রথমে হলো থেরাপিউটিক এন্ডোস্কোপি সেকেন্ড হলো এমবলাইজেশন আর থার্ড যদি তাতেও না হয় তখন আমরা কি করতে পারি সার্জারিতে যেতে পারি ওপেন সার্জারি হ্যাঁ ওপেন সার্জারিতে কি করব মেইন কাজই হলো আমাদের ট্রিটমেন্ট মোডালিটিস হলো আমাদের ব্লিডিংটা বন্ধ করা আমরা ব্লিডিংটা বন্ধ করা হ্যাঁ অ্যারেস্ট দা ব্লিডিং ফার্দার অন্যান্য যা ম্যানেজমেন্ট আছে সেটা তো আমরা করবো পেশেন্টকে ব্লাড দিব পেশেন্টের যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সেটা কারেকশন করব পেন থাকলে পেইন কিলার দিব এন্টি আলসান দিব অ্যান্টিবায়োটিক দিব ওই জিনিসগুলো আমরা লিখবো হ্যাঁ কিন্তু আমাদের মেইন কাজ হলো আমাদের ব্লিডিং ব্লিডিং বন্ধ করা পরীক্ষা যখন আমরা লিখবো তখন কিন্তু আমরা এগুলো সবগুলো লিখে আসব। ওকে দ্যাটস অল ফর টুডে আমি সিক্সটি থ্রি স্টোমাক অ্যান্ড ডিউডেনামের চ্যাপ্টারের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি নেক্সট লেকচারে আমি দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করবো যেখানে আমাদের গুরুত্বপূর্ণ দুটা ডিজিজ রয়ে গেছে একটা হলো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন আর একটা হলো কার্সিরোমা আজকের মতো সবাইকে শুভরাত্রি আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ থ্যাংক ইউ